হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং হাউজে। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আবারও ডিম দিয়ে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। ডিম ও পালং শাক দিয়ে সম্পূর্ণ আনকমন একটি রেসিপি শেয়ার করব, যেটা কষা মাংসের চেয়েও সুস্বাদু হবে খেতে। আর প্রধান উপকরণ হিসাবে আমি এখানে নিয়েছি এক আটি পালং শাক আর কয়েকটা ডিম। ডিমটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। তো প্রথমেই আমি এখানে 2 গ্লাসের মতো পানি ফুটিয়ে নিলাম। নিয়ে এখন আমি পালং শাকটা দিয়ে দেব। পালং শাকটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন জাস্ট একটু ভাপিয়ে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু পালং শাকগুলো বয়ল করা যাবে না, মোটামুটি 1 মিনিট ধরে বয়ল করে নিতে হবে। খুব বেশি সময় ধরে পাতাগুলো বয়ল করা যাবে না, তাহলে পাতার সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে। তো এখানে মোটামুটি 1 মিনিটের মতো আমি পাতাগুলো বয়ল করে নিয়ে এখন সাথে সাথে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিলাম। আর এভাবে বয়ল করার সাথে সাথে পাতাগুলো যদি ঠান্ডা পানিতে এভাবে ধুয়ে নেওয়া হয়, তাহলে পাতাগুলো দেখতে আরও সজীব লাগবে। তো এখন পানি ঝরিয়ে পাতাগুলো আমি মিক্সিংয়ে ভালো করে পেস্ট করে নেব। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল, মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণ। আর আমি এখানে যে ডিমগুলো নিয়েছিলাম, তো সেগুলো বয়ল করে খোসা ছাড়িয়ে এখন আমি ডিমগুলো হালকা একটু ভেজে নেব। আর ডিমগুলো ভাজার সময় এখন আমি সামান্য একটু হলুদ, সামান্য একটু লবণ দিয়ে ডিমগুলো এখন ভেজে তুলে নেব। তো এখানে ডিমগুলো ভাজা হয়ে গেছে, আর এখন আমি ডিমগুলো তেল থেকে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই দিয়ে দিচ্ছি 2 এলাচ এবং 2 টুকরো দারুচিনি, 1/2 চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2 পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো এখানে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে, 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দিয়ে এখন ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন টমেটোটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। তো এখানে 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি, আর টমেটোটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখানে মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, মোটামুটি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর এখন আমি আবারও 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও 1 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। তো এখানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম পারফেক্ট রেডি হয়ে গেছে মশলাটা। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পালং শাক। আমি এখানে পালং শাকটা মিক্সিংয়ে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে শিল বাটাতেও বেটে নিতে পারেন। তো পালং শাকের পেস্টটা দেওয়ার পর এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি একটু সময় ধরে পালং শাকটাকে কষিয়ে নিতে হবে। তো এখানে পালং শাকটা বয়েল করার যে পানিটা ছিল, তো সেটা এখন আমি পুরোটাই দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, এবং মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি লো টু মিডিয়ামে রেখে এটা জাল করে নেব। তো এখানে 2-3 মিনিট জাল করে নিয়েছি, আর এখন কিন্তু কারিটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করার প্রয়োজন নেই, মোটামুটি 1 থেকে 1.5 মিনিট জাল করেই কিন্তু তুলে নিতে হবে। আর এই পর্যায়ে যদি আপনারা গ্রেভিটা একটু পাতলা রাখতে চান, সেক্ষেত্রে আপনারা পানির পরিমাণটা বুঝে দিয়ে দেবেন। তো এখানে আমাদের পালং শাক আর ডিমের কারিটা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমি উপর থেকে একটু গরম মশলা পাউডার ছড়িয়ে দেব। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেব। তো এবার হচ্ছে গরম গরম পরিবেশনের পালা।
পালং শাক কিন্তু আমরা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে আপনারা এভাবে ডিম দিয়ে একবার বানিয়ে দেখবেন, এর টেস্ট আপনারা জীবনে ভুলতে পারবেন না। আমার পুরো রেসিপিটা দেখে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখবেন, এর টেস্ট মাংসের টেস্টকেও হার মানিয়ে দেবে। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।